নমস্কার বন্ধুরা, পালমিঠু অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব দারুণ স্বাদের নিমকি। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে করি। নিমকি করার জন্য প্রথমে আমি ময়দা নিয়েছি, তারপর ওর মধ্যে স্বাদ মতো নুন, চিনি, জোয়ান, কালো জিরে আর সামান্য খাবার সোডা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। তারপর ময়ানের জন্য রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটা দিয়ে আবারও হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার আমি একটু একটু করে জল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এইরকমভাবে নিমকি করলে দেখবে নিমকিগুলো খুব সুন্দর খেতে হবে। ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে বড় বড় করে লেচি করে নেব। তারপর হাত দিয়ে লেচিগুলোকে ভালোভাবে গোল করে নেব। দেখুন, এখানে সব কটা লেচি আমার খুব ভালোভাবে গোল করা হয়ে গেছে। এবার লেচিগুলোকে আমি একটা একটা করে ভালোভাবে বেলে নেব। সামান্য বড় করে বেলে নিয়ে এবার আমি ছুরির সাহায্যে খুব ভালোভাবে কেটে নেব। প্রথমে লম্বা করে কেটে নিয়ে তারপর ধার দিয়ে কেটে নেব। আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবে করবেন, দেখবেন খুব সুন্দর হবে। নিমকিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি ওগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তারপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে নিমকিগুলো দিয়ে দেব। গ্যাসটা মিডিয়ামে দিয়ে নিমকিগুলো এবার দুই দিকটায় খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এইভাবে সব নিমকিগুলোই আমি করে নেব। এখানে নিমকিগুলো আমার পুরো রেডি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু এইভাবে একবার নিমকি বানিয়ে দেখবেন।